সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:28 মারা গেছেন। 92 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 1990 সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। 1930 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।